বিহারে শুক্রবার বিকেলে মারুতি গাড়ি ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত এক স্কুল পড়ুয়া সহ দুযুবক, যদিও মারুতি গাড়ি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহত ছাত্র সহ দুজনকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। আহতরা হল প্রসেনজিৎ ভৌমিক, দেবাশিস দেবনাথ। এখন দেখা যাক পুলিশ তদন্ত করে সেই মারুতি গাড়ি সহ চালককে ধরতে পারে কিনা এবং নতুন আইনে কি শাস্তি পায় সেটা দেখার বিষয়। তো খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি একটা ছুটে যাই, যাই পর দেখলাম যে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছে আর একটা গাড়ি নাকি সিলেটের গাড়ি নাকি বাড়ি দিয়ে গেছে। গাড়িটা পাওয়া গেছে না? না, গাড়িটা পাওয়া গেছে না। বাইকটার কি নাম্বার পাওয়া গেছে? বাইকটার টেম্পোরারি নাম্বার অনেকটা পাওয়া গেছে না। যারা আহত হয়েছে নাম কি তাদের? প্রসেনজিৎ ভূমি বয়স 18 আর দেবাশিস দেবনাথ বয়স 18। বাড়ি বাড়ি কোথায় পড়ে? আপনারা কোনিয়েছেন? আমরা বিশালগড় সাব ডিভিশন হসপিটালে নিয়েছি।